রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই অস্থির ইউরোপের জ্বালানির বাজার। অতিরিক্ত দামে জ্বালানি কেনায় অনেক দেশেই বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। এবার সেই আঁচ লেগেছে নেদারল্যান্ডসে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, জ্বালানির দাম বেড়ে যাওয়ার পাশাপাশি মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে নেদারল্যান্ডসে। গত বছরের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত 18.4% বেড়েছে খাদ্যদ্রব্যের দাম। স্থির নেই পোশাক খাত। গত এক মাসেই দেশটিতে পোশাকের দাম বেড়েছে 11.4%। নিত্যপণ্য ও পোশাকের পাশাপাশি বেড়েছে জ্বালানির দামও। গত বছরের ফেব্রুয়ারির তুলনায় চলতি বছর জ্বালানির দাম বেড়েছে 9.4%। এতে চরম বিপাকে পড়েছেন নেদারল্যান্ডসের সাধারণ মানুষ। বড় ধরনের সংকটের মুখে পড়েছে আর্জেন্টিনাও। বিগত কয়েক মাস ধরেই অর্থনৈতিক সংকটে রয়েছে লাতিন আমেরিকার দেশটি। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে দেশটির মুদ্রাস্ফীতি 102% ছাড়িয়েছে। 1991 সালের পর প্রথমবার এমন সংকটে পড়েছে দেশটি। আর মুদ্রাস্ফীতির কারণে আর্জেন্টিনায় লাগামহীন হয়ে পড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।